हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम टू माय चैनल हैप्पी विद पिंकी। आमी पिंकी आबार चले एसेछि नतुन एकटी ब्लॉग निये। निश्चयई तोमरा सबाई खूब भालो आछो, आमी तो खूब भालो आछि। आजई प्रथम जे बंधुरा आमार भिडियोटी देखछो, प्लीज सबस्क्राइब करे आमार परिवारे चले एसो। आर पुरनो बंधुरा, तोमादेर सबाइके अनेक भालोबासा। भिडियोटी केमन लेगेछे सेटी अवश्यई कमेंट्स करे बोलते हबे, लाइक करते एकदमई भुलो ना। আমার ইনস্টাগ্রাম আইডি পিঙ্কি সাহা 703, প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করো। অ্যাবাউট আর ডেসক্রিপশনে আমার ইনস্টা লিংক পেয়ে যাবে। দেখতে দেখতে সব পূজোই চলে গেল, দুর্গাপূজা চলে গেল, কালীপূজা চলে গেল, আবার এক বছরের অপেক্ষা, তাই না? সেই কথাই আছে না, চাষা বাঁচে সেই আশায়। আমাদের অবস্থা হচ্ছে সেই, আসছে বছর আবার হবে, আবার ক্যালেন্ডার দেখা শুরুও হয়ে গেছে সামনের বছর পূজোটা কবে। সকালে ঘরদোর পরিষ্কার করে নিয়ে জামা কাপড়গুলো দিয়ে দিচ্ছি মেশিনে। এদিকে জামা কাপড়গুলো কাঁচা হোক, আর ততক্ষণে আমি আমার নিচের ঘরে যে সমস্ত কাজকর্মগুলো রয়েছে সেগুলো করে আসি। ঘরদোর তো ঝাড় দেওয়া হয়েই গেছে, আর আজ হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবার আসলে কাজটা অনেকটা বেশি হয়ে যায়। আর দেখো, আমি ডিটারজেন্টটা, যে লিকুইড ডিটারজেন্ট আমি ইউজ করি, এটা আমি ডাইরেক্ট মেশিনের মধ্যে দিই না, অল্প একটু জলের মধ্যে গুলে তারপরে দিই। কেননা ডিটারজেন্টটা, লিকুইড ডিটারজেন্টটা একটু ভারী টাইপের হয়, গাঢ় ধরনের, ওটা জলে গুলে দিলে ভালো কাজ হয়। অ্যাকচুয়ালি এটা আমাকে যে ডেমো দিতে এসেছিল ওই লোকটাই বলে গেছিল, তাতে এফেক্টটা বেশি ভালো হবে, আর ফলটাও আমি ভালোই পাই। আর এইবার মেশিনটা চালু করে দিলাম, দিয়ে চলে এলাম এই পাশের ঘরগুলোতে। ঘরগুলো আগেই গোছানো হয়ে গেছিল বৃহস্পতিবার, যেহেতু ঠাকুরের সিংহাসন খুব ভালো করে পরিষ্কার করার দিন। আর এদিকেরও সব ঘরগুলো পরিষ্কার করা হয়ে গেছে। নিচের ঘর পরিষ্কার করা দেখিয়েছি, ওপরের ঘরগুলো আর পরিষ্কার করা দেখাইনি, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। ঠাকুরের বাসন, ঠাকুরের কাপড় সব নিয়ে নিয়েছি নিচে, নিয়ে যাওয়ার কারণ ধুতে। বৃহস্পতিবার মানে এক গাদা ঠাকুরের বাসন, প্রদীপ, কাঁচা, ঘণ্টা, ঘট, এগুলো সব পেতলে, যেহেতু এগুলো সব তেঁতুল দিয়ে মাজতে হয়, আর না হলে কেমন যেন একটা কালো দাগ হয়ে যায়। আমি ঠাকুরের বাসন তেঁতুল দিয়েই মাজি, পীতাম্বরী দিয়ে আমি ঠাকুর পালিশ করি। অনেকেই আমাকে বলে যে দিদি, তোমার ঠাকুরগুলো কত সুন্দর চকচক করে, দেখে মনে হয় যেন রূপোর। আসলে আমি পীতাম্বরী দিয়ে ঠাকুর পালিশ করি। তোমাদের যাতে পেতলের ঠাকুর আছে, তোমরাও লিকুইড পীতাম্বরী দিয়ে ঠাকুর পালিশ করো, দেখবে ঠাকুরগুলো একদম ঝকঝক করে, নতুনের মতো লাগে। আর এবার চলে এলাম রান্না করতে। ডিমগুলোকে আগে সেদ্ধ করে নিই। আজ রান্না করব ডিম দিয়ে সয়াবিন দিয়ে। আমার ছেলেটা ডিমের ঝোল খেতে একদম পছন্দ করে না, আর আমি পছন্দ করি না সয়াবিনের তরকারি, তাই দুজনেরই অপছন্দের রান্নাটা আজকে একসাথে করে ফেলছি, ডিম আর সয়াবিন। সবজিটাও কেটে নিচ্ছি, ওদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। মোর চয়েসের সয়াবিনগুলো ভীষণ ভালো, যারা ট্রাই করনি অবশ্যই মোর সুপার মার্কেট থেকে মোর চয়েসের সয়াবিনটা খেয়ে দেখো। নিউট্রেলা ফরচুন সয়াবিনের থেকেও অনেক বেশি টেস্টি, সিরিয়াসলি বলছি, একবার ট্রাই করে দেখো। ওইদিকে রান্না প্রায় হয়েই এসেছে, আর এদিকে জামা কাপড়গুলো আমার কাঁচা হয়ে গেছে। এগুলো সব মেশিন থেকে তুলে এখন রেখে দিই গামলায়, একটু বাদে নেড়ে দেব। আমার পুজো দিতে না অনেকটা সময় চলে যায়, আর প্রতি বৃহস্পতিবারে আমি কর্পূর দিয়ে আরতি করি। ঘরে তোমরা সপ্তাহে একদিন বা দুদিন কর্পূর দিয়ে আরতি করো বা কর্পূর জ্বালিও, এতে ঘরে নেগেটিভ এনার্জি দূরে গিয়ে পজিটিভ এনার্জি আসে। আজকে লাঞ্চে রয়েছে ভাত ডিম দিয়ে সয়াবিন দিয়ে, রান্না করেছি, এটা তোমাদের আগেই দেখিয়েছি। আর কালকে রয়েছে মুড়ি ঘন্টর ডাল, আর কালকেরই রয়েছে বাঁধাকপি, এই দিয়েই করে নিয়েছি আজকে লাঞ্চটা। জামা কাপড়গুলো তখন দেখলে না,
আমি মেশিন থেকে বার করে গামলার মধ্যে রেখেছি। এগুলো জানো, নাড়তে আমি ভুলে গেছিলাম, গামলাটা উপরেই পড়েছিল। খাওয়া দাওয়া করে মনে পড়েছে যা জামা কাপড়গুলো তো নাড়াই হয়নি, তাই এখন এগুলো ব্যালকনিতেই নেড়ে দিচ্ছি। এখানে ভালো হাওয়া দেয়, শুকিয়েই যাবে। আর মেশিন থেকে তো প্রায় 80% শুকিয়েই বেরিয়েছে, হাওয়াতেই বাদ বাকিটা শুকিয়ে যাবে। সন্ধেবেলাতে এরা আবদার জুড়ে বসেছে, খাবো কি চাউমিন। নাও এখন আমি চাউমিন রান্না করে নিচ্ছি। আর রাতের জন্য আজকে সেই রুটি করতে হবে, আর ডিম সয়াবিনটা তো করাই আছে। তোমাদের দাদা ভাইও চলে এসেছে অফিস থেকে, সবার জন্য বেড়ে নিয়েছি চাউমিন, আমারটা বাড়িনি, আমি খাবো একটু বাদে। আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।